ডলার ও আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। তিনি জানান, 31 মে পর্যন্ত চিনি আমদানিতে নির্ধারিত শুল্ক বাড়াতে এনবিআরকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের অতিরিক্ত দামে চিনি বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সচিব। চিনির দামের ক্ষেত্রে তাদের যে দাবি ছিল অ্যাসোসিয়েশন, সেটাও বাংলাদেশ ট্রেড অ্যান্ড টাইপ কমিশন সুপারিশ করেছে যে দাম, আমরা সেটা তাদের জানিয়ে দিয়েছি যে প্রতি কেজি খোলা চিনি 120 টাকা এবং প্যাকেট চিনি 125 টাকা সর্বোচ্চ মূল্য, এই হিসেবে বিক্রি করার জন্য আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। আন্তর্জাতিক বাজারের দাম বেশি হয়ে গেছে এবং ডলারের দাম বেড়ে গেছে, তো দুইটার প্রভাবে এবং দেশের মধ্যে পরিবহন খরচও কিছু বেড়ে গেছে, এটা হয়তো দামে প্রতিফলিত হচ্ছে। তবে এই বিষয়টি এনবিআর দেখছে এবং আমরা সমন্বয় করি, আমরা এনবিআরের সঙ্গে যোগাযোগ করি, আমরা লিখি এবং তার ফলেই কিন্তু মাঝে মাঝে এগুলো বাড়ানো কমানো হয়। তো এখন বলার সঙ্গে সঙ্গে হয়তো অত তাৎক্ষণিক করা যায় না, কিন্তু আমরা এটা সর্বক্ষণিক কিন্তু এটা মনিটর করছি আর কি।